তো বন্ধুরা এগুলো হচ্ছে তেরে মাছ। তো এগুলো কাটা হয়ে গেছে, কেটে ধোয়াও হয়ে গেছে। তো আমি একটা রেসিপি বানাবো, তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এগুলো হচ্ছে তেরে মাছ। এই মাছ খেতে খুব সুস্বাদু, এই মাছে বেশি কাটাও থাকে না। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি বানাই। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিলাম লবণ, গুঁড়ো, এগুলো ভালো করে মেখে নেব। তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়েছি, সর্ষের তেল, এটা আমি ভেজে নেব। ভাজিয়ে দিলাম কড়াইতে, বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে। আমি দেব কালো জিরে ফোড়ন, চাইলে আপনারা জিরে ফোড়নও দিতে পারেন। তো আমার পছন্দ কালো জিরে, তাই জন্য আমি কালো জিরে দিলাম। রসুন আমি টুকরো করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ টুকরো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু দেব সামান্য লবণ। এটা একটু ব্রাউন কালার করতে হবে। দেখি মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট আমি এড়ে কেড়ে নেব ব্রাউনের জন্য। এর মধ্যে আমি দেব একটু আটা, আমি গ্রেট করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। তো এবার আমি দেবো টমেটো কুচি। একটা তেজপাতা দুটো টুকরো করেছি, এটা মধ্যে দিয়ে দিব। এবার আমি দেব লবণ হলুদ খুব সামান্য পরিমাণে। আগে আমি লবণ দিয়েছি, মাছ ভাজায়ও লবণ আছে, তো সুতরাং আমি খুব সামান্য পরিমাণে লবণ দেবো। পেঁয়াজের বেরেস্তার সময়ও আমি দিয়েছিলাম লবণ, খুব সামান্য পরিমাণে লবণ দিলাম। খুব সামান্য হলো পুরো জলে গুলে নিয়েছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর খুব সামান্য পরিমাণে সর্ষে। তো এটা আমি জলে গুলে নিয়েছি, তো এর মধ্যে আমি দিয়ে দেবো, কড়াইতে দিয়ে দিলাম। জল এক ফোঁটা, আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি মাছ কড়াইতে দিয়ে দেবো। বন্ধুরা 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা এবার আমি খুলব। এবার আমি একটু ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা এবার অফ করব। হয়ে গেছে আমার মাছের রেসিপি। তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি, তেরে মাছের তেল ঝাল। তো ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। যারা এখনও নতুন আমার এই পেজটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে দিন। আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে, আজকের মতো টাটা।